আসসালামু আলাইকুম দর্শক, রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি পুষরাট। আজ ছিল 12 জুন 2023 সোমবার। সোমবারের বাজারটা কেমন যায়, ষাড় গরুগুলা কুরবানিযোগ্য দাতাল, সেই তথ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা। আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ কালেকশন রয়েছে শাহিওয়াল দাতে আমদানিকৃত ষাড় গরুর আজকের বাজার দর্শক। ওর ভাই কারিগলা আপনাদের, ও মালিক বৈদিক, দাম বলতে পারবেন না? না আচ্ছা আচ্ছা নিচ্ছি। ওকে, আমরা এইখানে একটা দেখছি চাচার কাছ থেকে শুনবো আগে। চাচা এটা কি দাচ্ছে? দাঁত হয় নেই, কুরবানিতে দেওয়া যাবে না? আচ্ছা, কেমন রাখছেন আজকে দাম? এটা 120 চাওয়া, কত বলে ব্যাপারী এখন পর্যন্ত? এটা দিছে লাখ ভাঙতে বলে, আর আপনি লাখের উপর? লাখের উপর তাহলে বিক্রি করবেন? বাজার কি অবস্থা আজকে? বাজার ভালো না। ভালো না, শুনছেন দর্শক, বিক্রেতার কাছ থেকে শুনছেন বাজার কেমন খুব একটা ভালো নয় শুনলেন। আজকের বাজারে ষাড় গরুগুলোর কী দামে কেনা বাজার চলছে সেই তথ্য মূলত দিচ্ছি। এই কালো দুইটা না? কালো দুইটা আমরা দেখছি এখানে একটা মানসম্মত ষাড় গরু দাঁতাল না ভাই, দুই দাঁত করে শাহিওয়াল না কি? এগুলা শাহিওয়াল জাতের ষাড় গরু আমরা দেখছি। কেমন রাখছেন জোড়াটা আজকে? দাম চাই 240। পাইছে কত এখন পর্যন্ত ব্যাপারী? পাই 115। আচ্ছা আচ্ছা, 215 পর্যন্ত কিন্তু দাম বলে ব্যাপারী। আপনার টার্গেট কত? টার্গেট তো 25। 225 না? দুই দাঁত করে, দুই দাঁত, হ্যাঁ দুই দাঁত করে, দুই দাঁত করে ষাড় গরু। হ্যাঁ, অসুবিধা নাই, যেটা বলছেন ওটাই। এরা অনেক সময় মনে করে। আচ্ছা আচ্ছা, এই দেখছি হয়ে গেছে, দুই দাঁত করে বয়স 225 কিন্তু জোড়াটা ভাই মূলত আজকের বাজারে দাম রাখছে শুনলেন। কুরবানিযোগ্য দাঁতাল ষাড় গরু কী দামে কেনা বেচা চলছে হাটে সেই তথ্যগুলো। কাদার পরিমাণ কিন্তু দর্শক আজকে পর্যাপ্ত। ওকে ভাই, ধন্যবাদ। দেখছি কাদার পরিমাণ পর্যাপ্ত আজকে এই হাটে, এবং এইখানে দেখছি আমরা বেশ কিছু দেশি কোয়ালিটি কুরবানিযোগ্য ষাড় গরু। ভাই কোটা নিয়ে এসছেন আজকে? পাঁচটা, পাঁচটা ষাড় গরু, সব দাঁতাল না? এগুলা সব কিন্তু দাঁতাল ষাড় গরু। এগুলা এভারেস্ট কেমন রাখছেন দাম? এগুলা একটু 20-30, 120 চাওয়া, কত বেচাবেন এগুলা আজকে? হাটে 100-এর নিচে হবে না? না, কুরবানিযোগ্য দাঁতাল ষাড় গরুগুলার আজকের বাজারে আমরা দাম দর শুনছি দেখছি। আমরা এইদিকে বেশ আমদানিকৃত দেশি কোয়ালিটি কিছু ষাড় গরু আজকের বাজার দর্শন করি, এর থেকে কেমন যাচ্ছে দাম তো বিস্তারিত তথ্য নেই। যাচ্ছে আপনাদের গিলা পরে নিয়ে আসেন আজকে হ্যাঁ ষাড় গরু দুইটা? আচ্ছা আচ্ছা, আমরা প্রথমে এইটার একটু দাম দর শুনবো কেমন রাখছেন দাম? এটা 95, কত বলে এখন পর্যন্ত দাম? এটা 85 বলে, 90 নিজে আসবে না? 95, 99, 90, দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স না, কুরবানিযোগ্য দুই দাঁত বয়স ষাড় গরু আজকের বাজারে শুনছি 90,000 হলে মূলত বিক্রি করবে এই ষাড় গরু আজকের বাজারে। তারপর আমরা এইখানে একটা দেখছি দেশি কোয়ালিটি, এটা কেমন চাচা? এটা 90 চাওয়া, কত বলছে এখন পর্যন্ত? এটা 80-85 বলে না? 80-85 বলে, দুই দাঁত এটাও? আচ্ছা আচ্ছা, দুই দাঁত বয়স ষাড় গরু, এটা কত বিক্রি আজকে? আচ্ছা দেখা যাক, না দেখা যাক আজকের বাজারে আমরা দেশি কোয়ালিটি কিছু ষাড় গরুর বাজার দরটা আমরা জানানোর চেষ্টা করি। হ্যাঁ,
পর্যাপ্ত কাদার পরিমাণ আজকে এই হাটে শুনছি দাম দর এখানে বেশ কিছু দেখছি দেশি কোয়ালিটির সার। বড় ভাই আপনার কটা নিয়ে আসছেন আজকে? মেলায় নিয়ে আসে বিক্রি হয়ে গেছে আর অল্প রয়েছে না দেশি কোয়ালিটি সব। এইখানে একদম কয়েকটা দেখি, এটা কেমন দাম রাখছেন? এটা 70-72 চাওয়া কল বলে দুইটা দাঁত হয়নি না 70-72 মূলত কাস্টমার বলে। কত বিক্রি আজকে এটা রিয়াক্ট করছেন? 75 হলে বিক্রি করবে। এখানে এক জোড়া দেশি কোয়ালিটির সারগুলো দেখছি কি বড় ভাই আপনাদের দাঁতাল তো না এগুলা কেমন রাখছিলেন প্রথমটা আজকে? এটা দাম কেমন, দাম কেমন পড়বে? এটা জোড়া 270। আজকের বাজারে কোরবানির জন্য দাঁতাল সারগুলোর বাজার দর চলছে 270,000। তিনশো পুরাপুরি দুই দাঁত কয় বসটা? একটা দুই দাঁত আট পাওয়া যাবে একটা ওদা। আচ্ছা কোরবানি তো দুটাই দেওয়া যাবে মাসা? আচ্ছা 300 মূলত চাওয়া আজকের বাজারে। কত বলে ব্যাপারি এখন দিছে? 250 পর্যন্ত উঠছে না? 250 পর্যন্ত উঠছে। বেচা কিনা কত চাচা? 270,000 মধ্যে মূলত বিক্রি করবে। এই যে আজকের বাজার জোড়াটা শুনছেন? লাস্ট 270 জোড়াটা আজকের বাজারে শুনল। আমরা এইদিকে বেশ আমদানিকৃত শাইওয়াল দাঁতাল সারগুলোর আজকের বাজার দর্শন করবো। এখানে বড় ভাই প্রথমটা কত? এটা কেমন? 130 না 2,20,000? 2,20,000 চাওয়া দামে কিন্তু 220,000।